شهر رمضان، شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. সসালাম রহমতুল্লাহ ববরকাতিলাম ইলাইম দিন আমাবাদ এক ভাই প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে বাচ্চা হলে বিশেষ করে ছেলে হলে কানে আজান দিতে হয় মেয়ে হলে দিতে হয় কিনা জানি জানিয়ে উপকৃত করবেন সাথে সাথে আকিকা সাত দিনের দিন দেব বাচ্চার বাচ্চার বাপের বা বাড়িতে যদি পরিবেশ না থাকে মামা বাড়ি অথবা নানার বাড়িতে দেওয়া যাবে কিনা হ্যাঁ ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন মনে রাখতে হবে বা সন্তান জন্মের সাথে সাথে তাদের পিতামাতার কত কত কর্তব্য আরোপিত হয় সেগুলো পালন করা পিতামাতার জন্য জরুরি তোর মধ্যে প্রথম কর্তব্য হচ্ছে কানে আদান দেওয়া নারী পুরুষ যে কেউ আদান দিতে পারে নারী পুরুষের আদান দিতে পারে তবে হাদিস হাদিসে পুরুষের কথা রয়েছে নবী করিম সালাম তার নাতি হাসানের কানে আজান দিয়েছিলেন সারাতের জন্য যেভাবে আজান দেওয়া হয় সেভাবেই আদান দিতে হবে কোনো শব্দ বাদ দেওয়া যাবে না ঘরের বাহিরে দাঁড়িয়ে কিংবা জোরে আজান দেওয়া প্রয়োজন নাই বরং আজান দিতে হবে সন্তানের কানে আবু আবুরাফে রদিয়াল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন ফাতেমা রজি আল্লাহতলাহন যখন হাসান ইবনে আলী রজিয়াল তালনকে প্রসাব করলেন তখন আমি রসুল সাল্লাহ সাল্লামকে তার কানে সালাতের আজানের মতো আজান দিতে দেখলাম তিরিমিজি হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশো চোদ্দ আবুদাবদের আবুদাবদ আবুদাবদ মিশকাতের হাদিস নম্বর হচ্ছে চার হাজার নম্বর হাদিস তো প্রকাশ থাকে যে শিশুর কানে শিশুর কানে আজানের শব্দ এবং শিশুর ডান কানে আজানের শব্দ এবং বাম কানে একামতের শব্দ বলতে বলতে হবে না কারণ এই মর্মে হাদিসটি হচ্ছে জাল হাদিস শিশুর ডান কানে আজান বাম কানে একামতের যে হাদিসটি হাদিসটি সহি না এটা সম্পূর্ণ জাল হাদিস জাল হাদিসটা এরকম ঠিক ইবনে সুন্নি হাসান ইবনে আলী রদুল থেকে মারফত সূত্রে বর্ণনা করেন যে ব্যক্তি কোন সন্তান জন্ম দিবে অতপর সে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিবে তাহলে সে শিশুর এমন অসুখ হবে না যা তাকে অজ্ঞান করে দেয় এরোয়াল গলিল হাদিসটা হচ্ছে জাল হাদিস তো সব মিলিয়ে আদান দিতে হবে একটি ব্যাপার আর একটি ব্যাপার আকিকা আকিকা যে কোনো জায়গায় দিলেই হবে আপনার যদি বা ছেলের বাপের বাড়িতে পরিবেশ না থাকে তাহলে তার মামার বাড়ি বা নানার বাড়ি দিতে পারবে কোনো সমস্যা নাই মূল কথা হচ্ছে সাত দিনের দিন আকিকা দেবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আশা করি ভাই উত্তর পেয়েছে